نحمده ورسول نحمده ورسول على رسوله الكريم اما بعد আজকে জাফর ইকবাল স্যারের একটা লেখা বিশ্লেষণ করার সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে অনেক দিন পর অনেক মাস পর যেটা আমি খুবই পার্সোনালি খুবই উত্তেজনায় আছি জাফর ইকবাল স্যারকে আমি খুবই ভালোবাসি আপনারা জানেন এমনিতে একটু ঠান্ডা লাগছে গলা এই কারণে নাকটা একটু বন্ধ হয়ে আছে যেই কারণে মাঝে মধ্যে সারটা সার শোনা যেতে পারে সেরকম ঘটলে আমাকে ক্ষমা করবেন তো শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারকে নিয়ে কথা বলবো কথা বলার আগে কী ঘটছে কী ব্যাকগ্রাউন্ড উনি লিখলেন এবং কেন লিখলেন এবং কী লিখলেন সেই বিষয়গুলো আলোচনা করব তার আগে ঘটনার ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে ঘটনা যেটা ঘটছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা একটা ওই তাদের হলের প্রভোস্টের বিরুদ্ধে আন্দোলন করে আসতেছিল সেই প্রভোস্ট ভদ্রমহিলা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা বাংলাদেশের যা হয় আর কি গুন্ডাপান্ডা আর কি তো প্রভোস্ট ভদ্রমহিলা বেশ গুন্ডাপান্ডা আর কি তো ছাত্রীরা ওনার কাছে দাবি নিয়ে গেছে যে খাবার দাবার মান খারাপ এবং আরও কী কী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গেছে উনি এটার অ্যান্সার করছে যে খাওয়া দাওয়া দাবি মান খারাপ থেকে মরে গেছো নাকি জলচন্ত আছে আমি দেখতে পারতেছি টস টস করে কথা বলতেছো মারা তো যাও নাই এখনও মানে উনি এটাই বলছে মারা তো এখনও যাও নাই এটা বলছে তারপর আরেকটা ওনার উত্তর ছিল যে আরেকবার আমার কাছে এগুলো দিয়ে দাবি দেওয়া নিয়ে আসবে না যদি লজ্জা থাকে তোমাদের নির্লজ্জ মেয়ে কোথাকার এইগুলো বলছে বলার পর মেয়েরা হইতেছে আন্দোলন জানাইছে প্রভোস্টের পদত্যাগের দাবি জানায় রাস্তায় বসে গেছে তারপর কাজ হয় না দেখে সড়ক অবরোধ করতে গেছে পরে সেখানে হইতেছে বাংলাদেশের রুল অফ ল এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে সোনার বাংলার সৃষ্টি লগ্ন থেকে সেই বাংলাদেশ ছাত্রলীগ এরা ঝাঁপায় পড়ছে লাঠি শোটা হাতে ছাত্রীদের উপরে তো এটার পর তারপর আন্দোলন আরও বেগবান হয়েছে কারণ হচ্ছে তারপর ছাত্রছাত্রী তারপর ছাত্র এসে জয়েন করছে সেই আন্দোলনে তারপর পুলিশ এসে মারাত্মক রকম লাঠিচার্জ করছে গুলি করার ঘটনাও ঘটছে তারপর হচ্ছে ভিসির পদত্যাগ যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ক্ষেত্রে নিরব ভূমিকা নেয় এই ক্ষেত্র নিছে সো ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আন্দোলন করা শুরু করছে ওনার পদত্যাগ দাবি করে সো এই ঘটনা তো ঘটছে আজকে প্রায় সপ্তাহ এক দুই হয়ে গেছে এবং আমার প্রায় প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে যাচ্ছেন ভাই শাহজালালের ঘটনা নিয়ে কিছু বলেন শাহজালালের ঘটনা নিয়ে কিছু বলেন আই ডোন্ট গেট ইট কেন লাইক মানে এখানে কি খুব এক্সট্রাঅর্ডিনারি আউট অফ দ্য অর্ডিনারি কিছু ঘটছে তা তো না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তো এগুলোই ঘটে সো আপনারা কেন উত্তেজিত হয়ে গেলেন আমার কাছ থেকে কী শুনতে যাচ্ছেন আমি এটা বুঝতে পারতেছি না যা হোক এখন জাফর ইকবাল স্যারকে নিয়ে কথা বলি জাফর ইকবাল স্যার এই ঘটনায় হচ্ছে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও উনি সাধারণত যখনই কোনো ধরনের আন্দোলন বিক্ষোভ আলোড়ন তৈরি হয় তখন সাধারণত স্যারকে পাওয়া যায় না উনি লুকিয়ে যান কোথায় যেন ওনাকে খুঁজে পাওয়া যায় না তারপর বের হয়ে আসেন এসে আরে মুচরানি রে বাবা পোলটি বাজি আজকে উনি যে কলমটা লিখছেন এই ঘটনা নিয়ে সেখানে আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো এই কয়েকটা জিনিসটাই দেখাবো যে ইনকনসিস্টেন্সির মাম্মি কে ড্যাডি ইনকনসিস্টেন্সির মায়ের বাপ এবং আমি ইনকনসিস্টেন্সি অতীতে ওনাকে নিয়ে বিশ্লেষণ করছি ওনার একই কলামের মধ্যে এক প্যারার সাথে আরেক প্যারার কোনো মিল নাই আরেক প্যারার সাথে আরেক প্যারার কথার কোনো মিল নাই এই প্যারায় যা দাবি করতেছেন অপরের প্যারায় পুরোপুরি কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন মানে শিশু উনি তো শিশু হ্যাঁ মাথার মধ্যে হয়েছে মানে একটা কথা বলার আমাদের দেশে মুখ আর পাছার মধ্যে কোনো পার্থক্য নাই সো এটা হচ্ছে আমাদের জাফর ইকবাল স্যার হচ্ছে একদম কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল অফ দ্যাট যে ওনার মুখ এবং পাছার মধ্যে কোনো পার্থক্য নেই দুইটা দিয়েই গুবের হয় সেটার প্রমাণ আমরা আজকে দেখবো তবে আজকে একটু দূরের ডটগুলো কানেক্ট করবো মানে একই লেখার দুইটা প্যারার মধ্যে কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন সেটা না আজকে দেখাবো যে ওনার এই প্রত্যেকটা লেখার প্রত্যেকটা কথার বিভিন্ন সময় যে বিভিন্ন লিখে লিখছেন ওইগুলোর সাথে 100% কন্ট্রাডিক্টরি এক এক সময় সো ওনার তো কোনো নৈতিক অবস্থান নাই উনি তো হইতেছে মানে ফটকা ওয়ার্ডটা ইউজ করা মানে উনি আমাদের শ্রদ্ধেয় সার ফটকা ওয়ার্ডসটা ইউজ করা হয়তো ঠিক হচ্ছে না একটু অভদ্রতা হচ্ছে বাট আমি ওই ওয়ার্ডটা ইউজ করতে চাই সার তো ফটকা তো ওনার তো কোনো নৈতিক অবস্থান নাই উনি যখন যেইভাবে যেই ন্যারেটিভ পুশ করা দরকার উনি সেইভাবে করে গার্বেজ স্পিউ করতে থাকেন সো সেটাই হচ্ছে সেটাই ঘটবে এই কী জানি বলে ক্যামেলিয়নের মতো গিরগিটির মতো খালি কালার চেঞ্জ যখন যেই ন্যারেটিভ নিয়ে কথা বলবেন তখন সেটার মতো করে দিনকে রাত রাতকে দিন দুই দিন আগে যেটা বলছেন তার 180 degree উল্টা কথাবার্তা আবার এখানে বলবেন আবার দুই দিন পর 180 degree উল্টা কথাবার্তা বলবেন সেগুলোই আমরা আজকে দেখাবো আর কি ফর দ্য মোস্ট পার্ট প্রথমে হচ্ছে উনি সকল লেখা যেই স্টাইলে শুরু করেন সেই স্টাইলে শুরু করছেন এই উনি কী ঘটছেন দেশে জানেন না উনি পত্রপত্রিকা পড়েন না উনি ওনার বাসায় ইন্টারনেট নাই উনি এই আসেন উনি কিছু জানেন না আমি কিছু বুঝি না কী জানি আমি শিশু এই সে বললাম উল্লা শুরু করে কি যে এই পুচ্ছে গেছে এই স্টাইল তাও ওনাকে এই স্টাইলে কথা আছে উনি লেখা শুরু করছেন এই মুহূর্তে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি খুবই জটিল অবস্থা আমি এক মাস দেশের বাইরে ছিলাম বলে পত্রপত্রিকার খবরের বাইরে কিছু জানি না সো পত্রপত্রিকার খবরের বাইরে হোয়াট ইজ দেয়ার
পত্রপত্রিকার খবর বাইরে, আমিও তো পত্রপত্রিকার খবর থেকেই সব কিছু জানি যে কী ঘটতেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। আপনার আর কী চাই? ও আচ্ছা, এটা এখন ব্যাখ্যা করবো নি। খবরের বাইরেও খবর থাকে এবং আজকাল সামাজিক নেটওয়ার্ক, মানে উনি কথা বলবেন আর কি, কথা বোঝেন না, হ্যান্ডিগুলো জাস্টিফাই করেন কোনো বিষয় নিয়ে। উনি যে মতামত দিয়ে আসতেছেন এতদিন ধরে, উনি কি সব ঘটনাকে অকুস্থলে গিয়ে গিয়ে রিপোর্টিং করছেন? না, করেন না, সেটাও আমি প্রমাণ দেখাবো একটু পর। কিন্তু বেসিক্যালি উনি এটা নিয়ে কথা বলবেন না, বলতে চান না। এখন বের হয়ে আসছেন, বের হয়ে এসে এখন হইতেছে এতদিন পর সমালোচনার মুখে তাও বের হয়ে আসছেন, এসে জাস্টিফিকেশন কি উনি দেশে ছিলেন না? কথা বোঝেন না, কথা বলতে হলে আপনাকে একদম দেশে থাকতে হবে, ঘটনাস্থলে থাকতে হবে, নাহলে সেই বিষয় নিয়ে কথা বলা যাবে না। জাফর ইকবাসের স্ট্যান্ডার্ড নাহলে কিন্তু উনি কথা বলেন না। অথচ অতীতে কিন্তু হাজার হাজার কলাম লিখছেন যেসব ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন না, সেগুলো তো আসবে, দেখাবো সামনে। উনি বলতেছেন খবরের বাইরেও খবর থাকে, আজকাল সামাজিক নেটওয়ার্কে বিষ উগলে দেওয়ার ব্যবস্থা থাকে, আমি সেগুলোও জানি না। এগুলো নিয়েও প্রতিটি এপিসোড করে আলোচনা করছি। উনি ফেসবুক নাই, টিভি জানেন, তাহলে আপনি এত কিছু জানেন কেমন? আপনি না ফেসবুক ব্যবহার করেন না, তাহলে আপনি এত কিছু জানেন কীভাবে ফেসবুকে কী হয় না হয়, যে আপনি দাবি করলেন ফেসবুকে বিষ উগলে দেওয়ার ব্যবস্থা আছে, তার মানে আপনি জানেন। ইদার আপনি নিজে ফেসবুকে লগ ইন করেন অথবা আপনি আপনার লোকজনের কাছ থেকে, তার মানে আপনি তো জানেন। কিন্তু আপনি আবার অন্যান্য লেখায় দাবি করেন ফেসবুকে কী হয় কী হচ্ছে আমি জানি না। না, আপনি খুব ভালো করে জানেন। এবং আমি একটা লেখায় ফেসবুকে একটা পোস্ট অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম যে জাফর ইকবাল স্যারের কথাবার্তা থেকে আমি টের পাইছি বিভিন্ন সময় স্যার পুই পুই করে জানেন ফেসবুক ওনার কমেন্ট সেকশনে কী কী কমেন্ট করতেছে, তাকে নিয়ে ওনাকে নিয়ে কী কথাবার্তা হচ্ছে সব কিছু জানেন। উনি যখন দাবি করছিলেন একটা লেখা যে ফেসবুকে কী হয় উনি জানান, উনি ফেসবুক ইউজ করেন না, তখন আমি দেখাইছিলাম আলোচনা করে না, উনি খুব ভালো করে জানেন। জাফর ইকবাল স্যারের কিন্তু ফেসবুক পেজ এবং ফেসবুক ইয়ে ওই বন্ধ হয়ে গেছে, ফেসবুক পেজটা এখন আর নাই, খুঁজলে পাবেন না। কেন বন্ধ হয়ে গেছে? স্যার নিজে যেই গালাগালি একটা ফেসবুকে লিখলে, যে পরিমাণ হাসি ঠাট্টা হাস্যরস, এগুলো স্যারেরও ধারণাতে ছিল না। একটা বাবলের মধ্যে বাস করছেন তো, একটা কুকুনে বাস করছেন, সো নিজের একো চেম্বারের থেকে বের হয়ে ফেসবুকে লেখা দিলে, যখন মানে পত্রপত্রিকায় লেখা দিলে তো আর হাহা দেওয়ার ব্যবস্থা নাই, কমেন্ট করারও ব্যবস্থা নাই, বা অত মানুষ লগ ইন করে কমেন্ট করতে যায় না। ফেসবুকে তো লগ ইন অবস্থায় থাকে, কে যায় পত্রপত্রিকায় অ্যাকাউন্ট খুলতে? জায়গা ফেসবুকে যে না লেখা দিলে যখন নিচে কমেন্টের বন্যা এবং হাহার বন্যা, এখন স্যার ফেসবুক অ্যাকাউন্ট এটা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, সো উনি খুব ভালো করে জানেন ফেসবুকে কী হয় না হয়, এই কারণে ফেসবুকের ওপর এত ক্ষোভ। মানে ফেসবুকে কি বিষ, ফেসবুকে নাকি বিষ, সামাজিক নেটওয়ার্কে বিষ উগলে জলুনিটা কোথায়? প্রচণ্ড স্যারের চুলকানি, হ্যাঁ, অ্যাকাউন্টই বন্ধ করে দিয়েছে নিতে না পেরে। যখন একটি নিরীহ আন্দোলন, একটি বিপজ্জনক আন্দোলনে পাল্টে যাচ্ছে, আমি তখন প্লেনে বসে আছি, দেশে এসে প্রায় হঠাৎ করে জানতে পেরেছি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়টি ভালো নেই। দেশে এসে হঠাৎ করে জানতে পারছেন? হ্যাঁ, দেশে এসে প্রায় হঠাৎ করে জানতে পারছেন, আমি আমেরিকায় বসে বসে সব জানতেছি, উনি হঠাৎ করে জানতে পারছেন, খবর খবর কিন্তু উনি পড়ছেন, উনি নিজে একটু আগে বলছেন, কিন্তু উনি হঠাৎ করে জানতে পারছেন ওনার প্রিয় বিশ্ববিদ্যালয়টি ভালো নেই। ও আচ্ছা, জায়গা এই কী যে কয়না হয়ে যাক, এইসব গার্বেজ বুলশিট নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো ইয়ে নাই। উনিও যে কোটা আন্দোলন নিয়ে যখন ইয়ে করছিলেন, কোটা আন্দোলন নিয়ে হইতেছে, সারা দেশে কোটা আন্দোলন হচ্ছে, উনি তরুণ সমাজ যুবক সমাজকে নিয়ে কাজ করেন, কিন্তু ওনাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। লিখেন না, লিখেন না, লিখেন না, লিখেন না, সমালোচনার মুখে বের হয়ে এসে উনি লিখছেন যে, আমি কোট করি, পত্রপত্রিকায় দেখেছি বিসিএসের কোটা নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়টির গভীরে ঢোকার চেষ্টা করিনি। বাংলাদেশে কোটা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে ছাত্রছাত্রীদের আন্দোলনগুলোর মধ্যে সম্ভবত নাম্বার ওয়ান পজিশনে থাকবে, কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যেটা মাসের পর মাস ধরে সারা দেশব্যাপী এরকম আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে নূরের জন্ম। স্যার বলতেছেন উনি তারপর এতদিন পর কলমটা যে লিখছেন, কলমের টাইটেল ছিল আন্দোলন, দাবি আন্দোলন ও আন্দোলনের প্রক্রিয়া। সো উনি এসে পুরো টাইম কোটা আন্দোলনকারীদেরকে ব্যাশ করছে, রাস্তাঘাট ব্লক করছে, কেন এগুলো তো আসতেছি একে একে, হ্যাঁ, এগুলো আগে আলোচনা করে ফেলছি। তারপর উনি বেরোয় এসে উনি এরকম আর কি, এই এখন যেরকম গালাগালির পর বের হয়ে আসছেন, ওইটা আরও দৃষ্টিকটু ছিল, কারণ উনি তখন দেশে ছিলেন, তখন তার বলতে পারবেন না যে আমি বিদেশে প্লেনের মধ্যে করে আসি, খবর পাচ্ছি না। উনি দেশে বসেছিলেন, লিখেন না, তারপর বের হয়ে এসে চুলকানি কাকে বলে ছাত্রদেরকে নিয়ে, ওই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা না স্যার, আমরা তো জানি। উনি বেরিয়ে এসে লিখছেন যে পত্রপত্রিকায় দেখেছি বিসিএসের কোটা নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়টার গভীরে ঢোকার চেষ্টা করেননি। এত বড় একটা আন্দোলন বাংলাদেশে, আপনি এত মাস পর একটা কলাম লিখলেন, তারও আপনি বিষয়টার গভীরে ঢোকার চেষ্টা করেন না, করেন না, করেননি, করেন না, কেন স্যার? মানে আপনি এই যে গভীরে ঢোকার প্রতি এই অনীহা, কেমনে সংসার করছেন এত? এক্সকিউজ মি স্যার, গভীরে ঢোকেন না। আচ্ছা, ছাত্রছাত্রীরা জানালো তারা কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যোগ দিচ্ছে, তাই ক্লাস করবে না। আন্দোলন মানে কাজকর্ম বন্ধ করে, দেখেন এগুলো কিন্তু আন্দোলন নিয়ে স্যার অবস্থান। আমি যে জিনিসটা, একটা জিনিস দেখা ধরাই দিই আপনাদেরকে, যে এইখানে হয়তো শুনি এই যে এটা কোটা বিরুদ্ধে আন্দোলন নিয়ে উনি লিখছে, ওখান থেকে কিছু কথা বলতেছি, কারণ উনি এই আন্দোলনটা নিয়ে কথা বলবে এবং এই আন্দোলনটাকে উনি সমর্থন করবে। উনি এক এক সময় এক এক আন্দোলনকে সমর্থন করে, মানে এমন না যে ওই পার্টিকুলার আন্দোলনের কজকে সমর্থন করা না করা, আন্দোলনের প্রক্রিয়াকে নিয়ে এই যে এই দাবিটা, যে কোটা এই বিরোধী যে কোটার যে আন্দোলন হয়েছিল সেখানে যে ছাত্রদেরকে প্রচুর ব্যাশিং করলো, কেন তারা হইতেছে কী জানি বলে অবরোধ করছে, ক্লাস বর্জন করছে, ক্লাস বর্জন করা নিয়ে স্যারের খাউজানি চুলকানি, মানে ওইখানে কোটা কেন কোটার সংস্কার চেয়ে আন্দোলন করতেছে জাফর ইকবাল স্যার, এটা সহ্যই হচ্ছে না, উনি ঘুমাইতেই পারতেছে না, চুলকাইতে চুলকাইতে ব্যথা করে ফেলছে।
যে কেন কোটা সংস্কার আন্দোলন করবো ওনার মুক্তিযুদ্ধের চেতনা আঘাতপ্রাপ্ত হচ্ছে, 54% কোটা ওনার তাও পোষাচ্ছে না, মানে কী আর বলবে লোকরি নিয়ে জায়গা। সো আন্দোলন নিয়ে দেখেন স্যারের অবস্থান, ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে, এটাতে তো ওনার সংহতি আছে, তো ওইটাতে সংহতি ছিল না কেন? তার মানে ওনার ওই আন্দোলনের সাথে উনি একমত, উনি কোটা সংস্কার আন্দোলনের সাথে একমত না, কিন্তু সেটা তো সরাসরি বলা যাচ্ছে না এই জন্য চুলকানোর জন্যে যে কেন ছাত্ররা ক্লাস বর্জন করতেছে। তো এখন এখনও তো ক্লাস বর্জন করতেছে, তখন কী বলছিলেন শুনি তো, ছাত্র কোটা আন্দোলন নিয়ে ওনার কথা, ছাত্রছাত্রীরা জানালো তারা কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে যোগ দিচ্ছে, তাই এখন ক্লাস করবে না। আন্দোলন মানেই কাজকর্ম বন্ধ করে দেয়া, কাজেই মেনে নেওয়া ছাড়া গতি কী? প্লবন ক্লাসকর্ম বন্ধ করেছে, আন্দোলন মানেই কাজ করবে, দেখেন তো ঠেঁসটা দেখতেছেন তো, খুব বিরক্ত। আচ্ছা পরদিন খবর দেখলাম পুরো ঢাকা শহরকে ছেলেমেয়েরা অচল করে দিয়েছে, এক একটা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজের এলাকার রাস্তাঘাট বন্ধ। শাহবাগ আন্দোলনের সময় কিন্তু মাসের পর মাস বাংলাদেশের সবচাইতে ব্যস্ত মোটাকে, এবং দুইটা বা তিনটার দুইটা বাংলাদেশের টপ মেডিকেল হইতেছে কলেজের বা হাসপাতালের রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এই লেখাতে উনি এক জায়গায় বলতেছেন যে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় আমাদের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের রাস্তায় পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সবচেয়ে দীর্ঘ আলপনা এঁকেছিল। কেমনে এঁকছিল স্যার? অবরুদ্ধ করা লাগে নাই তখন রাস্তা, তখন রাস্তা আটকায় অবরুদ্ধ করতে হয় না, তখন ক্লাস বন্ধ করে করতে হয় নাই, তখন ক্লাস বন্ধ করে কাজ করে, তখন তো কিছু বলার নাই, তখন কিছু বলছেন? তখন কিছু বলার নাই। আচ্ছা ওই যে কোটা আন্দোলন করতে গেছে পরে কেন রাস্তা অবরুদ্ধ হচ্ছে কেন? দেখেন তো এই কথাগুলো ওইগুলোর সাথে কন্ট্রাডিক্টরি হয়, এই লোকের কন্ট্রাডিকশন খালি দেখাবো আজকে আমি। রাস্তাঘাট বন্ধ করে ফেলেছে, ঢাকা শহরের অবস্থা আমরা জানি, শহরের এক কোনায় কিছুক্ষণ ট্রাফিক বন্ধ থাকলে কিছুক্ষণের মাঝে পুরো শহরে তার প্রভাব পড়ে, বুঝলেন? কোটা আন্দোলন করলে কিন্তু এক কোনায় ট্রাফিক বন্ধ করলে পুরো শহরের প্রভাব পড়ে, আর শাহবাগ মোড়ে বসে মাসের পর মাস যখন বন্ধ করে রাখছে তখন কিন্তু এইগুলো এই সমস্যাগুলো ছিল না, কথা বোঝেন নাই? যে এটা বললাম মুখ আর পাছার পার্থক্য বোঝা যায় না। কাজেই শহরের বড় বড় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সবাই যদি নিজেদের এলাকাকে অচল করে রাখে তার ফল কি ভয়াবহ হবে সেটা চিন্তা করা যায় না। ওরে বাবা শাহবাগের সময়গুলো কুছিল আপনার, ওরে বাবা, তার মানে আপনার কি আপনার কোটা আন্দোলন নিয়ে চুলকানি খাউজানি, কিন্তু এটা সরাসরি বলবেন না, এখন আন্দোলনের প্রক্রিয়া নিয়ে হইতেছে কলাম লিখছেন। ওকে, এই পদ্ধতিটি নতুন নয়, এর আগে একবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একই পদ্ধতিতে তাদের দাবি আদায় করেছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সাত খুন মাপ, তারা যখন খুশি পুরো শহর প্রয়োজন হলে পুরো দেশের মানুষকে জিম্মি করে ফেলতে পারে, কোটা আন্দোলন বুঝছেন তো জিম্মি করতেছে। হ্যাঁ ছাত্রদের সাত খুন মাফ, তাদেরকে কেন শটান করা হচ্ছে না, সরকার কেন আরও পোক্ত করে পিটাচ্ছে না, এটা হচ্ছে জাফর ইকবালের অভিযোগ। পুরো দেশের মানুষকে জিম্মি করে ফেলতে পারে, তাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না। তাদের এই কর্মকাণ্ডে যে শিশুটি স্কুলে যেতে পারেনি, যে রোগীটি হাসপাতালে যেতে পারেনি, সিরিয়াসলি জাফর ইকবাল স্যার, আপনি না দুইটা হাসপাতালের বাংলাদেশের টপ দুইটা হাসপাতালের বন্ধ করে রাখলেন মাসের পর মাস, আর ছাত্ররা কোটা আন্দোলন করতেছে তাও কিন্তু হাসপাতালের সামনে বসে না, তাতেই আপনার ওকে কথা। এই হিসেবে তার মানে ওনাদের ওনার আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন ব্যাপারে এই হিসেবে জাফর ইকবালের অবস্থান। দেখি তো আমরা উনি কনসিস্টেন্ট কিনে এই কলামে এখন আবার কী কথাবার্তা বলবেন, আমি খেলে এই দেখাবো আপনাকে ওনার আজকের কলামের সাথে অতীতে কী কী লিখছেন সেগুলো। আজকের কলামে উনি কী লিখতেছেন? সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন যদি একটু জনপ্রিয়তা পায় তখন সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলো সেখানে ঢুকে পড়ে নিজেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেটাকে জিয়ে রাখার চেষ্টা করে, কারণ সাধারণ ছাত্রছাত্রীরা যদি সতর্ক না থাকে। দেখেন এই কথাটা আমি কেন রাখছি, যে এই কথাটা কি শাহবাগের ক্ষেত্রে প্রযোজ্য? শাহবাগে যখন সাধারণ লোকজন সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করছে এবং যখন একটুখানি জনপ্রিয়তা পাইছে তখন সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলো সেখানে ঢুকে পড়ে নাই, তার মানে কি শাহবাগের ছাত্রলীগ না? সেটা তো আপনি বলেন নাই কখনো, শাহবাগের সময় তো আপনি এই কথাগুলো লিখেন নাই, এই কথাগুলো বলেন নাই, তখন তো আপনি বলেন নাই যে একটু জনপ্রিয়তা পায় তখন সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলো সেখানে ঢুকে পড়ে সেটাকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে জিয়ে রাখা, শাহবাগকে জিয়ে রাখার চেষ্টা করছে এবং রাস্তাঘাট অবরুদ্ধ করে রাখছে, হাসপাতালে যাইতে পারে না। ও তো তখন কই ছিলেন, পাচ্ছেন এই লোকের কথাবার্তা কোনো কনসিস্টেন্সি আছে কবে? আচ্ছা যাক, তারপর উনি কিন্তু হইতেছে যে বাংলাদেশ নিয়ে প্রচণ্ড স্বপ্ন দেখেন, বাংলাদেশকে নিয়ে প্রচণ্ড গর্ব, এখন কিছু কথা বলবেন তাতে ক্লিয়ারলি প্রমাণ হয়ে যাবে উনি বাংলাদেশকে নিয়ে আশাবাদী না, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না, বাংলাদেশকে উনি সভ্য দেশ বলে বিশ্বাস করেন না, মনে করেন না, কিন্তু সবসময় কিন্তু বলে বেড়ান। আচ্ছা বোঝাই যাচ্ছে সিলেটের পুলিশ বাহিনীর তেজ এখনও কমেনি, তারা 200 থেকে, দেখেন স্যার এই প্রত্যেকটা কথা কিন্তু ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে আসে, উনি যখনই কারো বিরুদ্ধে খুব কড়া কথা বলবেন বুঝবেন যে ওনার পার্সোনাল কোনো এখানে ইস্যু আছে, উনি আদর্শিক জায়গা থেকে এগুলো বলতেছে না, যখনই কোনো বিষয়কে সমর্থন দিবে বুঝবেন যে ওনার এখানে ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে সমর্থন দিচ্ছে, আদর্শিক জায়গা থেকে না, এইটার প্রমাণ এখনই দেখতে পাবো আমরা। এবং সবচেয়ে মজার যে জায়গাটা, আই এম সেভিং দ্য বেস্ট ফর লাস্ট, এই পুরো লেখার কলামের মধ্যে সবচাইতে বিনোদনমূলক যেই বেস্ট যে মজাটা সেটা আমি লাস্টে রেখে দিছি, লাস্টে দেখানোর জন্য, যেই লোকের মুখ আর পাছার মধ্যে কোনো পার্থক্য নাই। ওকে, তারা 200 থেকে 300 ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা করে রেখেছে, যখন প্রয়োজন হবে কোনো একজনের নাম ঢুকিয়ে তাকে শায়েস্তা করা হবে, হয়রানি কত প্রকার ও কী কী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম বয়সী ছাত্রছাত্রীরা সেটা এবার টের পাবে, সেটা তো আমি বলে আসতেছি, সেটা আমরা বলে আসতেছি, যেসব পোলাবন স্কুল কলেজ গোয়িং পোলাবনেরা জানেন না বাংলাদেশ কী নেই অসভ্য দেশে, যে কত শিরায় শিরা অসভ্যতা, আমি কত প্রকারের এবং রকমের অসভ্যতা আমি এগুলো পোলাবন জানে না দেখে মোটিভেশান মাইরা বেড়ায়। আমরা যারা ম্যাচিউর্ড, আমরা যারা বাংলাদেশ সম্পর্কে ভালো জানি, আমাদের দায়িত্ব তাদেরকে বলা জানে না এই বাংলাদেশের রিয়েল পিকচার তোমরা জানো না, এত ফুল পাখি লতা পাতা বাতাবি লেবুর গল্প করার কিছু নাই, কবে যে কখন কোন দিক দিয়ে খাইয়া ঠেসে দিবে। জাফর ইকবাল না এগুলো উনি কিছুই জানেন না, উনি কই না, উনি তো সব জানেন বাংলাদেশে যে হয়রানি কত প্রকার, কীভাবে শায়েস্তা করা হয় ছাত্রছাত্রীদেরকে, উনি কিন্তু এই প্রসেস খুব ভালো করে জানে,
এই যে এখন বলে রাখছে এখানে যে তারা 200 থেকে 300 ছাত্রছাত্রীর বিরুদ্ধে মামলা করে রেখেছে, যখন প্রয়োজন হবে কোনো একজনের নাম ঢুকিয়ে তাকে শাস্তি করা যাবে, এটাই কিন্তু করা হয়। এবং আমরা যখন মিলিটারির বিরুদ্ধে আন্দোলন করছিলাম 2027 সালে, মানে বাংলাদেশের সকল আন্দোলনে এটা হয়, যখনই কোনো আন্দোলন হয় আন্দোলনের সময় কিছু মামলা করে, করার পর তারপর যাকে যখন শাস্তি করতে হবে তখন ওই মামলা টেনে ধরে শাস্তি করে। ওই যে কী জানি বলে কিছুদিন আগে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে, অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ, ওই ভাঙচুর মামলা, হরতাল নাকি গাড়ি ভাঙচুর, খালেদা জিয়া কত গাড়ি ভাঙচুর মামলা গ্রেফতার করছে। এবং এগুলো আবার আওয়ামী লীগের আমলেও হয় না তা না, বিএনপির আমলে যে হয় না তা না সেটা বলতেছি না, কিন্তু এগুলো করা হয়, রাইট? সো আমরা জানি বাংলাদেশে এগুলো। সো জাফর ইকবাল বলতেছেন যে হয়রানি কত প্রকার ও কী কী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম বয়সী ছাত্রছাত্রীরা এবার সেটা টের পাবে। এই কথাটাই তো আমি এক্স্যাক্টলি বলে আসতেছি এতদিন ধরে, যে জাফর ইকবাল যে ফাও ফাওতাবাজি, মিথ্যা গাল গল্প বইলা বেড়ান, ভিত্তিহীন অবাস্তব কথাবার্তা, এগুলো তো পোলাপান বুঝতেছে না, জানে না যে এই দেশ কীভাবে অপারেট করে, এই কৃষির গুন্ডামি অসভ্যতামি সম্পর্কে ওরা কোনো ধারণা রাখে না। জাফর ইকবাল তো খুব ভালো করে ধারণা রাখে, তো অন্য সময় কথাগুলো বলেন না কেন? উনি যে ইচ্ছা করে ডিসাইড করে এগুলো বলেন না, সেটাও আবার এই কলামে এক জায়গায় উনি লিখবেন আসতেছি, এখানে উনি জেনে বুঝে এই ফটকামিগুলো করেন। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বিশেষ হয় না, এই কলামে আরেক জায়গায় বলতেছে, এখানে শুধু পরীক্ষা হয়, কাজেই ভালো ছাত্রছাত্রীরা চেষ্টা চরিত্র করে নিজেরা যেটুকু পারে শিখে নেয়। ও বা, আমাদের এখানে দেশে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বিশেষ হয় না কেমনে? আপনি না বলছিলেন যে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সারা পৃথিবীতে হইতেছে টপ র্যাঙ্কিংয়ে থাকা উচিত? মানে এই লোক যেটা বললাম, মুখ আর পাছার মধ্যে কোনো পার্থক্য নাই, বাংলাদেশের 2-3টা পোলাপান বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত ক্যাপাসিটিতে ইন্টারন্যাশনাল কনটেস্টে গিয়ে জিতে জিতছে দেখে জাফর ইকবালের দাবি হচ্ছে। বাংলাদেশের থেকে যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কনটেক্সটে কম্পিউটার সায়েন্সে 2-1টা ছেলে গিয়ে জিতে আসছে আসে, সুতরাং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নাকি সারা দেশের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক একটা এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এক রেটিং হয়েছে, বিদেশি এক সাময়িকী করেছে, দেশ জুড়ে এটা নিয়ে একটা সরগোল পড়েছে যে মানে আমাদের দেশের একটা বিশ্ববিদ্যালয় ওখানে এশিয়ার 450 বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকতে পারলো না, শ্রীলঙ্কা ভুটানেরও আছে। সারা পৃথিবীর ইউনিভার্সিটি থেকে প্রোগ্রামিং কনটেস্টে যায়, সেখানে অনলাইন সারা পৃথিবীর থেকে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে সব মিলিয়ে হয়তো 120টা ইউনিভার্সিটি সেখানে যেতে পারে, সুযোগ পেতে পারে। বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে 2টো ইউনিভার্সিটি সেই 120টা ইউনিভার্সিটির ভিতরে গিয়ে ওরা প্রোগ্রামিং কনটেস্টে পার্টিসিপেট করছে, ভালো করছে সেখান থেকে। তাহলে কি আমি বলতে পারি না যে পৃথিবীর 120টা শ্রেষ্ঠ ইউনিভার্সিটির ভিতরে বাংলাদেশের 2টো ইউনিভার্সিটি আছে? এটা হচ্ছে জাফর ইকবালের লজিক। মানে একটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, একটা বিশ্ববিদ্যালয়ে শত শত ডিপার্টমেন্ট থাকে, হাজার হাজার স্টুডেন্ট থাকে, হাজার হাজার টিচার থাকে, এই সবার মান র্যাঙ্কিং নাকি হইতেছে করা হয়। একটা বিশ্ববিদ্যালয়ে 2-3টা, একটা ডিপার্টমেন্টের 2-3টা ছেলে মিলে একটা প্রোগ্রামিং কনটেস্টে গিয়ে ভালো করলে এই কারণে নাকি ওই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং থাকতে হবে, র্যাঙ্কিং দিয়ে দিতে হবে টপে। এটা হচ্ছে জাফর ইকবালের যুক্তি। তো আপনি এত গর্ব, এত গল্প গপ মারলেন, এত বানোয়াট মিথ্যা ফালতু ফাতরা কথা বুলশিট বললেন এতক্ষণ ধরে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা এসে বললাম, এখন তো আবার বলতেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না, এখন আবার বলতেছেন যে বাংলাদেশের কত রকম হয়রানি হয়, এগুলো ছোটো ছোটো ছেলেমেয়েরা বুঝতেছেন এখন টের পাবে। সো বুঝবেন না ওনার কথাবার্তা কোনো আগাম আসছে, উনি কী বলতেছেন কী খাইতেছেন। আচ্ছা যাক, ওই যে এটা এখন আমরা দেখবো যে উনি যে জেনে বুঝে কথা বলেন না, যে উনি সত্য কথা বলবেন না। কিছুদিন আগে লন্ডনের একটি ওয়েবিনারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি ছিল বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত একটি ওয়েবিনার। আমি বক্তব্য দেওয়ার পর সঞ্চালক উইকিপিডিয়া থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভয়ঙ্কর দুরবস্থার বর্ণনা পড়ে শোনালেন, তারপর এই ব্যাপারে আমার বক্তব্য জানতে চাইলেন। এখন কিন্তু উনি আবার স্বীকার করবেন না, এইমাত্র স্বীকার করছে এই লেখাতেই, কিন্তু ওইখানে গিয়ে আবার আমি বললাম আমি ব্যাপারটি খুব ভালো করে জানি এবং চাইলে সেটি সম্পর্কে বলতেও পারবো, কিন্তু নীতিগতভাবে আমি দেশের বাইরের কোনো অনুষ্ঠানে দেশ সম্পর্কে খারাপ কিছু বলি না। কোন জায়গায় বলেন ওমা নীতিগত, আরে ওনার আবার নীতি, জাফর ইকবাল স্যারেরও নীতি আর সানি লিওনি হচ্ছে ফারজিন, নীতিগতভাবে আমি দেশের বাইরে কোনো অনুষ্ঠানে দেশ সম্পর্কে খারাপ কিছু বলি না। আপনি কবে কোথায় খারাপ দেশ সম্পর্কে, আপনি কখনোই দেশ সম্পর্কে খারাপ কিছু বলেন না, আপনার সুবলা সিফুলা বাতাবিলিবুর গল্পের সোটে এক জেনারেশন বানাইছেন, এক জাফর ইকবাল প্রজন্ম তৈরি করছেন আপনি, মাশাআল্লাহ। এগুলো শাড়ি ফোঁসফোঁস করে গর্বে স্বপ্নে স্বপ্নালু দেশ নিয়ে প্রচণ্ড স্বপ্নে আছে আপনার কারণে, এখন আবার আপনি বলতেছেন যে ছোটো ছোটো ছেলেমেয়েরা বুঝতে পারতেছে না যে তাদেরকে কতভাবে হয়রানি করা হবে এই ঘটনার পর। আচ্ছা, উনি বলতেছেন যে উনি দেশ সম্পর্কে নীতিগতভাবে, জাফর ইকবাল স্যারের নীতি আর তেলা পোকাও একটা পাখি, হ্যাঁ, নীতিগতভাবে উনি দেশের বাইরে কোনো অনুষ্ঠানে দেশ সম্পর্কে খারাপ কিছু বলেন না, উনি কখনোই বলেন না, উনি খুব প্রচণ্ড। আপনি যদি সত্যি জানতে চান ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে বলতে পারি, আপনার ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে বলবেন কেন? আপনি এটা পাবলিক টপিক, এটা একটা দেশের ইস্যু না, বাংলাদেশ একটা অসভ্য দেশ, সেটা নিয়ে আপনি পাবলিকলি কথা বলবেন না, না উনি এটা নিয়ে কোনো গল্প করবেন না, উনি এগুলো সব চাপায় রেখে উনি মিথ্যা। এই যে একটু আগে বললো যে পোলাপান বুঝতে পারতেছে না কীরকম বিপদে পড়বে, কেন বুঝতে পারবেন? আপনারা বোঝান না, আপনারা গল্প করে এদেরকে খুব পাড়ায় রাখছেন। তারপরে কথাবার্তাগুলো বলে উনি ভাইস চ্যান্সেলর কীভাবে নিয়োগ হয় বাংলাদেশ এগুলো বলে টলে উনি লাস্টে বলতেছে, কাজেই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আশাবাদী হওয়ার কিছু নেই। ও কি, একটু আগে আপনি বললেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নাকি র্যাঙ্কিংয়ে টপ থাকতে হবে, কেন কোথাকার কোন ডিপার্টমেন্টের 1-2টা ছেলে খুচরা পোলাপান ব্যক্তিগতভাবে গিয়ে র্যাঙ্কিং প্রোগ্রামিং কনটেস্ট
ফার্স্ট হয়েছে বা কী হয়েছে, এই জন্যে আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নিয়ে আশাবাদী র্যাঙ্কিংয়ে তুলে দিচ্ছেন, আর হার্ভার্ড এমআইটিকে পিছনে ফেলাই দিচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, এখন আবার বলতেছে বিশ্ববিদ্যালয়গুলো আশাবাদী হওয়ার কিছু নেই। আচ্ছা, ভালো কথা। কীভাবে রাজনীতি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো নিয়ে এখন কথা বলবেন, যে এই জায়গাতে দেখেন এমনি এই লোক তো এমনি আওয়ামী লীগ করেন কিন্তু স্বীকার করবে না। দেখেন বিএনপি আওয়ামী লীগ সবারই কিছু না মনা আছে, কিন্তু যারা শিক্ষিত ভদ্রলোক তাদের মধ্যে এক কানামিটা থাকবে না। কিন্তু অবশ্যই জাফর ইকবাল স্যার উনি সেলফ প্রোক্লেমড দলকানা, উনি বলেই দিয়েছেন একটা লেখায়, লিখছিলেন যে আমি হচ্ছে একচক্ষু হরিণ, উনি হচ্ছেন একচক্ষু হরিণ, মানে হচ্ছে এক চোখ দিয়ে দেখেন, দুই চোখ দিয়ে উনি দেখবেন, আল্লাহ ওনারে দুইটা চোখ দিয়েছে হুদা কামে। আমরা বলি না কানা, মানে দলকানা বা কানা, জাফর ইকবাল স্যার নিজেই ঘোষণা করছে যে উনি কানা, উনি একচক্ষু হরিণ। সাদা দলের রাজনীতি করেছেন তিনি, সময় প্রয়োজনে নীল দলের রাজনীতি করে অবলীলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারেন, সেরকম উদাহরণ কি আমাদের সামনে নেই? যেখানে লক্ষণীয় বিষয় যেটা, যেটা কোনো আনসারপ্রাইজিং ব্যাপার, কোনো খুব সারপ্রাইজিং কোনো বিষয় না, যে উনি পোল্ট্রিবাজের উদাহরণ দিতে দেওয়ার জন্য উনি সাদা দলের পোল্ট্রিবাজ খুঁজে বের করছেন, উনি নীল দলের কোনো পোল্ট্রিবাজ খুঁজে বের করেন। এটা তো আমরা জানি উনি কী জিনিস, উনি একটু হরিণ। নাও আমরা যেটা বললাম যে উইল সেভ দ্য বেস্ট ফর লাস্ট, সেই জায়গায় চলে আসি। এখন হইতেছে আসল এই লোকের গিরগিটি চরিত্র একেবারে হাতে নাতে এখন আমরা দেখতে পাবো। উনি হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হইতেছে ইয়ে করছে, অবরুদ্ধ করে রাখছে ছাত্রছাত্রীরা, উনি এটাকে কোনো বড় ঘটনা হিসেবে দেখতে রাজি না। ভিসি বিভাগকে অবরুদ্ধ করছে তো কোনো ব্যাপার নেই, এগুলো তো হয়, এগুলো তো স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ, এগুলো তো ছোটোখাটো ব্যাপার, এগুলোতে উনি তো অবরুদ্ধ করে রাখছে, উনি এখানে বসে খাবেন দাবেন গল্প করবেন, তাতে কী আসছে গেছে, ইটস নো বিগ ডিল। উনি কেন বলতেছি কথাটা আমি ওনার আরেকটা লেখা থেকে দেখাবো, লিখলে ওরে মজা রে মজা, মানে একবারে সাইড বাই সাইড রেখে দেখাবো। এখন আগে উনি এই লেখায় কী কথাগুলো বলছেন সেটা শোনেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের জন্য একটা বিল্ডিংয়ে তালাবদ্ধ হয়ে আটকে পড়া এমন কোনো বড় ঘটনা নয়, মানে যে ভিসিকে অবরুদ্ধ করে রাখছে এটা কোনো বড় ঘটনা তো না। একাডেমিক কাউন্সিল কিংবা সিন্ডিকেট মিটিং চলার সময় দাবি আদায়ের জন্য বাইরে থেকে তালা মেরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের আটকে রাখার ঘটনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ঘটছে। সো এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে একাধিকবার এরকম আটকে করা ফেলছে, তারা তখন গল্পগুজব করে সময় কাটিয়েছেন, সোফায় শুয়ে রাত কাটিয়েছেন, গোপনে খাবার আনিয়ে ভাগাভাগি করে হাসি খেয়ে হাসি তামাশা করেছেন। সো উনি বুঝাতে চাইতেছে যে ছাত্রছাত্রীরা যে অবরুদ্ধ করে রাখছে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট ইট, এটা নিয়ে বেশি ফাস করার কিছু নাই, মানে এগুলো আরও হয় বাংলাদেশে সবসময় হয়, এবং এদেরকে কী জানি বলে অবরুদ্ধ করলে শিক্ষকদেরকে এরা কি মরে গেছে নাকি, এরা তো এখানে বসে বসে গল্প গুজব করে সময় কাটাইতেছে, বাইরে থেকে খাবার আনে খায় সোফায় রাত কাটাইছে, মানে খুবই সুন্দর। এবং এর শুরুতে বলছে যে এটা কোনো বড় ঘটনা না, এখানে আটকে পড়া এটা রিলি জাফর ইকবাল স্যার রিলি ওকে। 2013 সালে এই লোক একটা কলাম লিখছিল, কলামের শিরোনাম এ লজ্জা কোথায় রাখি, ওনার তো আবার লজ্জা রাখার জায়গা নাই। আচ্ছা, সো সেই কলমটা আমার মনে আছে কেন, আমি এখনও ফট করে ওনার এই লেখাটাই কয়েকটা লাইন পড়ে ফট করে আমার মাথায় ওই লেখাটা আসছে কেন, ওই লেখাটা তখন পড়ে আমি থু মারতে ইচ্ছে করছে জাফর ইকবাল স্যারের মুখে। এই লোক তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল ডক্টর আনোয়ার হোসেন, ঢাকা ইউনিভার্সিটির ওই যে ইয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার সম্ভবত, উনি তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সো ডক্টর আনোয়ার হোসেন আপনারা তো জানেন প্রচণ্ড চেতনা সৈনিক, ওনার বাবা না ভাই, ওনার বাবা সম্ভবত যে চার নেতার একজন সম্ভবত ওনার বাবা, যা হোক। সো উনি হইতেছেন আমরা যারা আনোয়ার হোসেন চেনে জানেন চেনেন ওনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, প্রচণ্ড চেতনা সৈনিক আর কি, প্রচণ্ড আওয়ামী লীগার। সো জাফর ইকবাল স্যার তো প্রচণ্ড চেতনা সৈনিক এবং প্রচণ্ড আওয়ামী লীগার, ওনার ওনারা ভাই ভাই। সো ভিসিরা কী করে বেড়ায় বিশ্ববিদ্যালয় আমরা তো জানি, ওনারা সকলে গুন্ডাপান্ডা বিধে ওইসব জায়গাগুলোতে যায় এবং ওইসব জায়গায় গিয়ে গুন্ডাপান্ডামি করে ছাত্রলীগকে এদেরকে প্রোটেক্ট করে এবং ছাত্রদের সাধারণ ছাত্রদের বিরুদ্ধে লেলায় দেয় এবং ছাত্রদের উপর যখন ছাত্রলীগ হামলা করে ছাত্রলীগের পক্ষ নেয়, ছাত্রদের ইয়ের ন্যায় বিচার পায় না কখনো, এগুলো করে সকল ভিসিরা। যাই হোক, তো জাহাঙ্গীরনগরের ভিসি তখন ছিল আনোয়ার হোসেন, তার বিরুদ্ধে ছাত্র এবং শিক্ষকরা মিলে আন্দোলন করে তাকে অবরুদ্ধ করছে ভিসিকে বাসায়, ভিসিকে তখন বাসা অবরুদ্ধ করছে। তখন জাফর ইকবাল হইতেছে কলাম লিখছে এ লজ্জা কোথায় রাখি, এবং এই আনোয়ার হোসেন হচ্ছে সেই আনোয়ার হোসেন যে কী পরিমাণ চেতনা বাজার, কী পরিমাণ লোটিয়ার হইতেছে রং বাজার কি, এগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তো বাংলাদেশের মূলত এরকমই হয়। উনি হইতেছে এক ছেলে ওনার বাসায় গেছিলো কী জানি, ওকে শিবির বলে ধরাই দিচ্ছে, শিবির বলে ধরাই দিছে আর কি, উনি বা শিবির টিবির শিবির বলে ধরাই দেওয়ার পর জানা গেছে ছেলে হিন্দু, তারপর উনি দাবি করছে যে সে হইতেছে শিবিরের হিন্দু শাখার সদস্য, শিবিরের হিন্দু শাখার সদস্য, তখন এটা খুব হাসাহাসি হয়েছে। সো এই হয়েছে সেই আনোয়ার হোসেন, তার এইখান থেকে বুঝতে পারতেছেন উনি কোন লেভেলের বিশ্ববিদ্যালয় ভিসি। সো এইরকম একটা লোকের বিরুদ্ধে ছাত্রছাত্রী যখন আন্দোলন করছে, শিক্ষকরা আন্দোলন করছে, ওনাকে অবরুদ্ধ করছে বাসায়, তখন জাফর ইকবাল কী কথা বলছিলেন, টাইটেল দিয়ে লিখছিলেন এই লজ্জা কোথায় রাখি, এবং উনি শিক্ষকদেরকে ভিসিদেরকে বাসায় অবরুদ্ধ করে রাখার যে আন্দোলনের প্রক্রিয়া এটা নিয়ে ফেনাইতে ফেনাইতে, এখন পড়লে আপনারা এমন মজা পাবেন না, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, শক্ত হবেন, আমি জানি না, যদি কেউ পড়ে থাকেন মনে থাকে থাকবেন, এলে তখন পড়ে দেখাবো। ওই টিকটকে যেরকম দেখাইছি ওই যে এদিক দিয়ে কোটা আন্দোলন নিয়ে এমন ফেনাইলেন আন্দোলনের প্রক্রিয়া নিয়ে, ওই দিক দিয়ে এই আন্দোলনের প্রক্রিয়া উনি নিজেই
আন্দোলন করে আসছেন এবং অন্যান্য হাজার জায়গায় সমর্থন দিয়ে আসছেন। আবার যখন কোটা আন্দোলন হয়েছে, যেহেতু উনি কোটা আন্দোলনকে দেখতে পারেন না, ওটা সরাসরি বলবেন না, ওটা সুলকা অন্যভাবে সুলকালেন আর কি। আচ্ছা, সো উনি হইতেছে, এখন হইতেছে আনোয়ার হোসেন ওনার বাড়ি, ওনারা গুড বাড়িস, মানে চোরা চোরা মাস্তুদ ভাই। সো উনি হইতেছেন আনোয়ার হোসেনকে কেন ছাত্ররা এবং শিক্ষকরা অবরুদ্ধ করলো, এটা নিয়ে উনি এখন ফেনাবেন। কীভাবে ফেনাবেন এবার একটু কথাগুলো পরে একটু শুনেন মনোযোগ দিয়ে, এটা বললাম না আমি লাস্টের জন্য বেস্টটা সেভ করে রাখছি। তো দেখেন, জাফর ইকবালের হইতেছে শিক্ষককে অবরুদ্ধ করেনি, একটু আগে কী বলছে আমি আরেকবার পড়ি, শিক্ষককে অবরুদ্ধ করেনি, উনি কী কথা বলছেন আজকের কলমে, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের জন্য একটা বিল্ডিংয়ে তালাবদ্ধ হয়ে আটকে পড়া এমন কোনো বড় ঘটনা তো নয়, এমন কোনো বড় ঘটনা নয়। একাডেমিক কাউন্সিল কিংবা সিন্ডিকেট মিটিং চলার সময় দাবি আদায়ের জন্য বাইরে থেকে তালা মেরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদেরকে আটকে রাখার ঘটনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ঘটেছে। তারা তখন গল্পগুজব করে সময় কাটিয়েছেন, সোফায় শুয়ে রাত কাটিয়েছেন, গোপনে কিছু খাবার আনিয়ে ভাগাভাগি করে করে খেয়ে হাসি তামাশা করেছেন, মানে এটা কোনো ব্যাপারই না, এখানে গল্পগুজব করে এই সময়টা কাটায় দেয় খাবারটা পরে। আচ্ছা, সো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিজিকে অবরুদ্ধ করে রাখা নো বিগ ডিল, এটা নিয়ে এত মাথা কামানোর কিছু নেই, এটাকে বড় করে দেখানোর সুযোগ নেই। আচ্ছা, 2013 সালে উনি জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগরের ভিসিকে যখন অবরুদ্ধ করা হয়েছে, তখন আনোয়ার হোসেনের গুড বাড়ি জাফর ইকবাল স্যার কলম লিখছে, এ লজ্জা কোথায় রাখি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমার মতো শিক্ষকেরা সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে তার অফিসে আটকে রেখেছে, খবরে জেনেছি এই মুহূর্তে দয়া করে 15 দিনের জন্য দম নেওয়া হচ্ছে, মানে 15 দিনের জন্য আন্দোলন স্থগিত রাখছে, এটাকে উনি বলতেছেন দয়া করে 15 দিনের জন্য দম নেওয়া হচ্ছে। ভাষাগুলো শুনলে বুঝবেন যেন চুলকানি একজিমা হয়ে গেছে ওনার। সো উনি ভিসিকে অবরুদ্ধ করার ব্যাপারে ওনার অবস্থান শোনেন, একটু আগে কিন্তু বলছে ওটা কোনো ব্যাপারই না, খাবার দাবার এনে হেসে গিয়ে সময় কাটাইতে পারে সোফায় বসে, এটা কোনো ইস্যু না। আচ্ছা, দয়া করে 15 দিনের জন্য দম নেওয়া হচ্ছে, তারপর সম্ভবত আবার নব উদ্যমে ঝাঁপিয়ে পড়া হবে। আগেই বলে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং তার শিক্ষকদের ভেতর কী সমস্যা সেটা আমি অনেক চেষ্টা করে বুঝতে পারছি না, উনি কিন্তু কোনো কিছুই বোঝেন না, উনি কী হচ্ছে কিছু জানেন না, উনি এয়ারপ্লেনে করে বাংলাদেশে এসে ল্যান্ড করে ঘটনাস্থলে না যাওয়া পর্যন্ত উনি কিছু জানতে পারেন না, কিন্তু কলম লিখতেছেন এখন কিন্তু। আচ্ছা, কারণ জানতে গেলে কিন্তু ওনার সমস্যা আছে জানতে গেলে, কারণ আনোয়ার হোসেনের কর্মকাণ্ড জানতে হবে না, জানলে তো এই কথাগুলো লেখা যাচ্ছে না, এই জন্যে বলতেছেন আমি জানি না ওখানে কী হয়েছে। আচ্ছা, ভালো কথা। শিক্ষকরা বলছেন তার বিরুদ্ধে অভিযোগ, ভাইস চ্যান্সেলর বলেছেন তদন্ত কমিটি করে সেই অভিযোগ যাচাই করা হোক, তারপরও সেখানে শিক্ষকরা কেন তাদের ভাইস চ্যান্সেলরকে আটক করে রেখেছেন সেটা আমার মোটা বুদ্ধিতে ধরতে পারছি না। শুনেন তারপর কী বলে, কথাটা আরেকটু পরিষ্কারভাবে বলা যায়, মানুষ যদি একজন ভাইস চ্যান্সেলর না হয়ে একজন জুনিয়র লেকচারার কিংবা অপরিচিত ছাত্রও হতেন, তাকেও একটা ঘরের মাঝে আটকে রাখা গুরুতর একটি অন্যায়, গুরুতর একটি অন্যায়। একটু আগে কী বলছি, যে আটকে রাখলে হইতেছে কি চা পানি খেয়ে এগুলো হেসে কেটে বাড়ি তো সময় কেটে যায় সোফায় বসে শুয়ে, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে এত কথা বলার এটা। আর এখানে উনি এখন বলতেছেন তার মানে কি, দেখেন এখানে কিন্তু ঘটনা কেন্দ্রিক না, উনি কিন্তু ওই লেখার মধ্যে কিন্তু কোনো শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এই আইডিয়াটা নিয়ে কথা বলছেন, সেই আইডিয়াটাকে নিয়ে উনি তখন কী ভাষায় কথা বলছেন আর এখন কী ভাষায় কথা বলতেছেন, বললাম না মানে গিরগিটিও হার মানে এই লোকের কাছে। ওকে, একজন জুনিয়র লেকচারার কিংবা অপরিচিত ছাত্র হলেও তাকেও ঘরের মাঝে আটকে রাখা গুরুতর একটি অন্যায়, স্বাধীন একটা দেশে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে একটা ঘরে জোর করে আটকে রাখা যায় না। ওরে বাবা রে বাবা, আনোয়ার হোসেনের জন্যে সারের নৈতিক অবস্থান দেখেন, উনি কাউকে রুমে আটকে রাখলে নাকি স্বাধীন দেশে আট কাউকে স্বাধীনতা নিয়ে চলে আসছেন, উনি তো স্বাধীনতার অতন্ত্র প্রহরী। ওকে, আমি আইনের মানুষ নই কিন্তু আমার ধারণা দেশের আইনে এটা নিশ্চয়ই একটি শাস্তিযোগ্য অপরাধ, তো এটা যদি এত বড় শাস্তিযোগ্য অপরাধই হবে একটা, তো আজকের কলমে তো আপনি কথা বললেন, আজকের কলমে তো আপনি জিনিসটা কারো লাইট ওয়েট করলেন, যে অবরুদ্ধ করার কোনো ব্যাপারই নেই, এখানে তো ওনারা বসে চাবি খেয়ে সময় নষ্ট করতে সময় কাটাইতে পারে গল্পগুজব করে যে সোফায় বসে শুয়ে, এটা নিয়ে এটা নো বিগ ডিল, এরকম তো কত ঘটনাই বাংলাদেশে ঘটে, এরকম আমাদের সময় শাহজালাল ইউনিভার্সিটি হয়েছে, এরকম অবরুদ্ধ করে রাখছে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, আপনি না বললেন এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে, কারো ইচ্ছার বিরুদ্ধে কখনো কাউকে আটকে রাখা যায় না, এটা একটা গুরুতর একটি অন্যায়, স্বাধীন দেশে এটা করাই যায় না, আরও কথা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের এই কাজটি করেছেন, আমার এই লেখাটি তাদের চোখে পড়বে কিনা আমি জানি না, যদি পড়ে তাহলে তাদের প্রতি আমার একটা ছোটো অনুরোধ, ঘরে তাদের অনেকেরই নিশ্চয়ই কম বয়সী ছেলেমেয়ে আছে, উনি তো আবার চোখ গোল গোল করে ছোটো ছোটো ছেলেমেয়েদের সাথে কমিউনিকেট করেন, 15 দিন পর যখন তারা আবার তাদের ভাইস চ্যান্সেলরকে তার অফিসে অবরুদ্ধ করে ফেলবেন, তখন রাতে তাদের বাসায় গিয়ে ফিরে তাদের ছোটো ছোটো ছেলেমেয়ের সঙ্গে নিচের এই বাক্কালোকগুলো করবেন। এবার উনি বাক্কালোক হইতেছে, ওরে বাবা রে এই লোকের ড্রামা, তারা তাদের ছেলেমেয়েদের বলবেন, বাবা আজ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা বিশাল কাজ করে এসেছি, ছেলেরা মেয়েরা তখন বলবে কী কাজ বাবা, তখন তারা বলবেন আমরা একজন ভাইস চ্যান্সেলর আছেন, তাকে আমরা দুই চোখে দেখতে পারি না, তাই তাকে আমরা তার অফিসে আটকে রেখেছি, সেখান থেকে তাকে আমরা বের হতে দিই না, দুই চোখে দেখতে পারি না, মানে বুঝলেন না আনোয়ার হোসেনকে নাকি দুই চোখে দেখতে পারে না, দেখে কোনো কারণ নাই, এর পেছনে ছাত্রছাত্রী শিক্ষকদের কোনো দাবি দেওয়া কোনো দেখতে পারে না আনোয়ার হোসেন, কী জন্যই হইতেছে বুঝছেন উনি কীভাবে ইয়ে করতেছে, ডিলিজিটিমাইজ করতেছে একটা আন্দোলনকে।
উনি ভোট আন্দোলনকে ডিলিজিটিমাইজ করে আনোয়ার হোসেনের মতো একজন ভদ্রলোক মানে পান্ডার কি ওনাকে হইতেছে আন্দোলনকে ডিলিজিটিমাইজ করে, বুঝতেছেন তো ওনার ভেস্টেড ইন্টারেস্টের জায়গাগুলো? আচ্ছা, আমি ছোট্ট বাচ্চাদের যতটুকুই জানি তাতে আমার ধারণা তারা তখন চোখ বড় বড় করে বলব ট্রেডমার্ক ভাষা, বের হতে দাও না। হ্যাঁ, জেলখানায় যেরকম করে কেউ বের হতে পারে না সেরকম তাকে আমরা অফিস থেকে বের হতে দিই না, জেলখানার মতো আটকে রেখেছি, বুঝছেন? অবরুদ্ধ করা নিয়ে ওনার ভাষা দেখেন, যখন ওনার ওনার গুড বাড়িকে অবরুদ্ধ করছে তখন উনি দেখেন কত চুলকান চুলকাইছিল তখন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অপরাধের ব্যাপারে কোনটা সত্যিকার কথা আমি সেটা উনি জানতে তো যাবেন না, জাহাঙ্গীর বিষয়ে জানতে গেলে ধরা খেয়ে যাবেন আর কি, এই জন্য জানতে চাচ্ছেন না যে আনোয়ার হোসেন কী করছে, কী কারণে আন্দোলন হচ্ছে উনি জানতে চাচ্ছেন না, উনি গভীরে ঢোকেন না, কথা বলছেন না। তবে অভিযোগ থাকলে তদন্ত হবে, শাস্তি হবে, কিন্তু আগেই নিজের একজনকে শাস্তি দিয়ে তার মানবাধিকার, ও মানবাধিকার লঙ্ঘন, কাউকে অবরুদ্ধ করা মানবাধিকার লঙ্ঘন, সেটি কোন দেশের বিচার? এটা কোন অসভ্য দেশের বিচার? ভাইস চ্যান্সেলরের দায়িত্ব খুব কঠিন দায়িত্ব, নিশ্চিতভাবেই তারা তখন তারা সবাইকে সমানভাবে খুশি করতে পারবেন না। তাদেরকে যখন অন্য শিক্ষকেরা ঘরের মাঝে বন্দি করে ফেলবেন তখন তারা একটা দীর্ঘশ্বাস ফেলবেন কিনা জানার ইচ্ছে করে। সো এই হইতেছে যখন একজন বাংলাদেশের সবচাইতে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের মধ্যে সবচাইতে পান্ডা যারা আছে তাদের মধ্যে যিনি সম্ভবত সর্দার হবেন, উনি এক ছাত্রকে ধরাই দিছে হিন্দু কী জানে শিবির বলে, পরে যখন দেখা গেছে সেই ছেলে হিন্দু বলতেছে, উনি সেই ছেলে হিন্দু শাখার সদস্য, উনি বুঝতে পারতেছেন কোন লেভেলের পান্ডা। ওর জন্য জাফর ইকবাল এই কলাম নামাইছে, পুরা কলাম ফেনাইতে ফেনাইতে যে অবরুদ্ধ করার মতো অমানবিক কাজ হয় না, মানবাধিকার লঙ্ঘন, স্বাধীনতা আইন, তারপর ছোটো বাচ্চা বাচ্চারা, এটা হইতেছে কাউকে অবরুদ্ধ, কোনো শিক্ষক অবরুদ্ধ করার ব্যাপারে জাফর ইকবালের অবস্থান কিন্তু এটা নৈতিক অবস্থান, মোরাল অবস্থান। জাফর ইকবাল কিন্তু নৈতিক মানুষ। আর এই আন্দোলনের ব্যাপারে উনি বলতেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, আরেকবার পড়ি, ভাইস চ্যান্সেলরদের জন্য একটি বিল্ডিংয়ে তালাবদ্ধ হয়ে আটকে পড়া এমন কোনো বড় ঘটনা নয়, একাডেমিক কাউন্সিলিং কিংবা সিন্ডিকেট মিটিং চলার সময় দাবি আদায়ের জন্য বাইরে থেকে তালা মেরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের আটকে রাখার ঘটনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ঘটেছে। তারা তখন গল্পগুজব করে সময় কাটিয়েছেন, সুফায় শুয়ে রাত কাটিয়েছেন, গোপনে কিছু খাবার নিয়ে ভাগাভাগি করে খেয়ে হাসি তামাশা করেছেন, খুবই একটা সিম্পল ব্যাপার। আমি এর সাথে আর কোনো কিছু অ্যাডও করতে চাই না, বিয়োগও করতে চাই না, যোগও করতে চাই না, আমি আপনাদের ইন্টেলিজেন্সকে অপমান করতে চাই না আমি এর সাথে কোনো কথা অ্যাড করে। সো আমি এই লেখার কথাগুলো পড়ে আমার ফাট করে 2013 সালের ওনার ওই কলমটার কথা মনে পড়ে গেল, কারণ ওই কলমটা পড়ে আমি ওনাকে যে কী পরিমাণ গালাগালি করছি আমার রুমে বসে আর কি একা একা, যে প্রথমত বাংলাদেশের ভিসিগুলো সকলেই আমরা জানি এগুলো দলীয় নিয়োগপ্রাপ্ত দলীয় লোকজন এবং এরা পান্ডা স্বভাবের হয়ে থাকে, তার মধ্যে আনোয়ার হোসেন সম্পর্কে আমরা তার উপর দিয়ে জানি, তার বিরুদ্ধে ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে পুরো, উনি এটা কী লিখলো যে ভিসিকে অবরুদ্ধ করা নাকি মানবাধিকার লঙ্ঘন, আইনের ব্যত্যয় এই সেই, কত কথা, কত মুচড়ানি মুচড়া, এলাম তো পড়লাম ফুল টাইম, কী ভাষা ওনার, আছে কোনো কনসিস্টেন্সি ওনার? এবং এই জিনিস ওনার থ্রু আউট, ওনাকে আমি প্রত্যেকটা কলাম বিশ্লেষণ আলোচনা করছি তখন দেখাইছি উনি একই কলামের মধ্যে কত রকম ইনকনসিস্টেন্সি, কোভিড ভ্যাকসিন যখন বের হয় তখন উনি কলাম লিখে ফেলছেন যে বিশ্বের বড় বড় দেশগুলো হইতেছে হোল্ড করে রাখছে হইতেছে ভ্যাকসিন, কেমন অসভ্য বড় বড় এগুলোগুলো বলে লিখছেন, তারপর যখন বাংলাদেশ ভ্যাকসিন আসছে তখন উনি আবার কলাম লিখছেন যে বিশ্বের সভ্য সভ্য দেশগুলো হইতেছে ভ্যাকসিন পায় না, ওখানে কাড়াকাড়ি মারামারি হচ্ছে ভ্যাকসিনের জন্য, কিন্তু আমরা ভ্যাকসিন পাইছি, আমরা কত বড় সেরা দেশ, বিশ্বের সেরা দেশ। ও আপনি না দুদিন আগে কলাম লিখলেন যে আপনাকে বঞ্চিত করতেছে সভ্য দেশগুলো, সব ভ্যাকসিন হোল্ড করে রেখে দিয়েছে, এখন আবার দুদিন পর আপনি দাবি করতেছেন যে সভ্য দেশ সেরা কাড়াকাড়ি করে ভ্যাকসিন পাচ্ছে না, আমরা পেয়ে গেছি, আমরা বিশ্বের সেরা, কত বড় সাফল্য আওয়ামী লীগের সরকারের, কোনটা ট্রু? তাইলে তারা হোল্ড করে রাখলে আমরা পাইলে, তখন দাবি করলেন হোল্ড করে রাখবে তারা, আমরা পাবো না, কিন্তু পেয়ে বসে আছি, তারাই তাদের কাছেই ভ্যাকসিন নিয়ে কাড়াকাড়ি করতেছে, আপনি এটা নিয়ে গর্ব করতেছেন, তো দুদিন আগে না উল্টা কথাটা বললেন। সো এই লোকের এগুলো নিয়ে কথা বললে চললাম রাত পার হয়ে, অ্যারাবিয়ান নাইটস পার হয়ে, আমরা একেবারে রাত পার হয়ে দিন, দিন পার হয়ে রাত, তারপর আবার রাত চলে দিন চলে আসবে। সো এই লোককে নিয়ে আমি জাস্ট একটু পাশাপাশি রেখে, কারণ এখনও জাফর ইকবালের প্রচুর আছে, অ্যাডমায়ার আছে আর কি, জাফর ইকবাল স্যারকে প্রচণ্ড ভালোবাসেন এবং বিশ্বাস করেন যে জাফর ইকবাল স্যারের উনি শিশুর মতো আর কি, এই জন্য বোকার মতো কথা না, এই লোকের কোনো নৈতিক অবস্থা নেই, এই লোক হচ্ছে আগা গোড়া বিকৃত ধীকৃত একচক্ষু হরিণ, যেটা উনি নিজে নিজের ব্যাপারে বলছে। সো সমস্যাটা হইতেছে এগুলো যারা পলিটিক্স করে ছ্যাঁচড়া হইতেছে পোলাপান টোলাপান, সেই অশিক্ষিত পোলাপান বা এরা এগুলো করলে মানায় একচক্ষু হরিণের মতো, মানে পুরাই কানামি, যেটা নিয়ে আমার দুঃখ যে বাংলাদেশে সকলে খুব কানার মতো আচরণ করে। তো সেইগুলো চেঞ্জ করবে কারা? কিছু শিক্ষিত লোক, কিছু ভদ্রলোক যারা যাদেরকে অনেক একটা ফলোয়িং আছে, বড় ফলোয়িং আছে, যাদের একটা ইনফ্লুয়েন্স আছে, তার মধ্যে জাফর ইকবালের মতো লোক যিনি সারা দেশের তরুণদের আইডল, দেশ বিদেশে ঘোরাঘুরি করে আসছেন, পড়াশোনা করে আসছেন, উচ্চ রিসার্চ করে আসছেন, উনি একজন সম্মানীয় লোক, তথাকথিত সম্মানীয় লোক, ওনার কাছ থেকে আপনি আশা করবেন যে বাংলাদেশের ইতরদের মাঝখান থেকে উনি একটু ভিন্ন আচরণ করবেন, ইত্রামিটা উনি করবেন না বা কম করবেন, বা ইত্রামিগুলো কালেক্ট করবেন বাঙালির, অথচ উনি হইতেছেন ইতরদের সর্দার।